মুড়িগঙ্গায় মর্নিং বার্ড দুর্ঘটনার পর গঠিত দুটি কমিটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে মন্ত্রণালয়ে। নিরাপদ নৌপথ নিশ্চিত করতে 20 দফার সুপারিশ এসেছে প্রতিবেদনে। সংবাদ সম্মেলনে কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, পুলিশের তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি বিচারাধীন বলে দুর্ঘটনার কারণ এখনই জানানো সম্ভব হচ্ছে না বলেও জানান প্রতিমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। গেল 29 জুন সদরঘাটের নৌ দুর্ঘটনা। ময়ূর দুই লঞ্চের সরাসরি আঘাতে ডুবে যায় ছোট নৌযান মর্নিং বার্ড, নিহত 34 জন। ঘটনার পর নৌ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটি এর আলাদা তদন্ত কমিটি গঠন করে। দুই কমিটির প্রতিবেদন জমা হয়েছে মন্ত্রণালয়ে। সুপারিশ এসেছে সদরঘাট থেকে 8 কিলোমিটার দূরে অলস বাদিং উঠিয়ে দেওয়ার, এছাড়া ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ করা, নৌযানের জীবন রক্ষাকারী সরঞ্জাম ও ইলেকট্রোহাইড্রোলিক স্টিয়ারিং ব্রেক সংযুক্ত করার সুপারিশ করা হয়। বাধ্যতামূলক স্পিড লিমিট যথাযথভাবে কার্যকর করারও সুপারিশ এসেছে প্রতিবেদনে। বলা হয়েছে নৌ আইন অমান্যকারীদের শাস্তির মেয়াদ বাড়ানোর। দুই প্রতিবেদন নিয়ে ডাকা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়গুলোই তুলে ধরা হয়। ফিটনেসবিহীন লঞ্চ চলাচল বন্ধ করতে হবে, প্রত্যেক লঞ্চে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট ও বয়া রাখতে হবে, সকল নদীপথে বিভিন্ন নৌযানে স্পিড লিমিট নির্ধারণ করে দিতে হবে। নৌ প্রতিমন্ত্রী জানালেন, অনেক নৌযানের ফিটনেস না থাকায় চেষ্টা সত্ত্বেও শৃঙ্খলা ফেরানো যায়নি। কাজে আমরা মূল তদন্ত যেটা হচ্ছে আইনি প্রক্রিয়ার জন্য, সেই তদন্তটা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই কারণে আমরা এই জায়গাটা আমরা জনসমক্ষে প্রকাশ করছি না। সদরঘাটের পরিধি সম্প্রসারণ জরুরি বলেও জানান প্রতিমন্ত্রী। ডেফিনেটলি যদি তদন্তের মধ্যে বেরিয়ে আসে এটা 302 ধারায় অন্তর্ভুক্ত করার মতো, ডেফিনেটলি সেটা 302 ধারাই হবে। নিবন্ধিত 14,000 নৌযানের বাইরে থাকা জলযানের ফিটনেস সম্পর্কে কোনো তথ্য নেই নৌ অধিদপ্তরের বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নিহত হয়ে তাদের পরিবাররা যেন স্বস্তি পায়, যেন একটা আইনি বিচার পায়, সেই ব্যবস্থা হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।